শিক্ষার্থীদের মেধার বিকাশে 2013 সাল থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পর্যায়ের সেরা মেধাবীদের মাঝে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভাষা, সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে নির্বাচিত 15 জন সেরা মেধাবীর মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম প্রযুক্তির মাঝে জন্মগ্রহণ করেছে, তাদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দিতেই সরকার কাজ করছে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে গড়ে ওঠার কথা বলেন প্রধানমন্ত্রী। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, প্রযুক্তি বিজ্ঞানের যে বিকাশ ঘটছে সেই বিকাশের সাথেই তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম যাতে উন্নত সমৃদ্ধ জীবন পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। আমাদের সোনার ছেলেমেয়েরা, তোমরা তৈরি হও দেশকে আগামী দিনে নেতৃত্ব দিতে। সর্বক্ষেত্রে তোমরা তোমাদের মেধা বিকাশ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে, যেন বাংলাদেশ আর পিছিয়ে না থাকে। নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করাই বিশ্বের বুকে বাঙালির মর্যাদা বাড়িয়েছে। এই আত্মমর্যাদাকে হৃদয়ে ধারণ করে মাথা উঁচু করে সামনে এগিয়ে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমি সিদ্ধান্ত নিলাম, আমাদের নিজের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তো করে দেখিয়েছি যে হ্যাঁ, বাংলাদেশ পারে। আমরা বিজয়ী জাতি, বিশ্বে মাথা উঁচু করে চলব, সম্মানের সাথে চলব। সবাইকে নিয়ে একসাথে চলতে পারলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকেও এগিয়ে নিয়ে যাবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা। বাংলাদেশ।